ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. দুই নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার একটি প্রশ্ন হচ্ছে যে সফরে বা অসুস্থ অবস্থায় নামাজ জামা করে পড়তে পারে, যেমন জোহর আসর মাগরিব এশা, এটা কিভাবে পড়বো একটু জানাবেন। সফরে দুটি কাজ সুন্নাত, একটি হচ্ছে কসর করা। কসর করা শুধু সফরে চলবে। কসর কোথায়? সফরে। সফরের সময়সীমা রয়েছে, সফরের দূরত্ব রয়েছে, ওই বিষয়ে বলছি। এছাড়া অন্য কোথাও কিন্তু কসর চলবে না, অন্য কোনো অবস্থায় কসর, এমনকি অসুস্থ অবস্থায় কসর চলবে না। যে চার রাকাত জোহরে দুই রাকাত পড়বে অসুস্থ আছেন, এই জন্য হ্যাঁ এটা চলবে না, কিন্তু সফরে চলবে। দ্বিতীয় সুন্নাত হচ্ছে সফরে দুই অক্ত জমা করা, জোহর আসর জমা করা আর মাগরিব এশা জমা করা সফরে, এখন অসুস্থ অবস্থায়। আচ্ছা, সফরে কেন জমা করা যাবে জোহর আসর একসাথে? পাঁচ অক্ত পাঁচ টাইমে পড়া জরুরি নয় কেন? যদি উত্তম কেউ যদি পড়তে পারে, উত্তম অবশ্যই যে পাঁচ টাইমে আপনি পাঁচ অক্ত পড়লেন, যদিও সফরে আছেন, এখান থেকে আপনি রিয়াজ গেছেন, জেদ্দা গেছেন, মক্কা মদিনায় গিয়ে তো মানুষ জামাতে সলাৎ পড়ার চেষ্টা করে, সেই জন্য পাঁচ টাইমে যাওয়ার চেষ্টা করে, তাই না? কিন্তু ধরেন এমন জায়গায় গেছেন যেখানে হোটেলে আছেন আর একসাথে পড়ে নিচ্ছেন, ক্লান্তি আছে, পড়ছেন না পড়ছেন না, জায়েজ জায়েজ, সফরের মশলা এটি। কেন সফরে এটা যে তিনবারে পাঁচ অক্ত পড়তে পারবেন? কষ্ট, আসল উদ্দেশ্য হচ্ছে কষ্ট হালকা করা, কষ্ট হালকা করা। আচ্ছা, সফরের কষ্ট আর রোগীর কষ্ট কোনটা বেশি কষ্ট? রোগীর কষ্ট বেশি। সুতরাং যেই রহস্যের কারণে, যে হেকমতের কারণে সফরে জোহর আসর জমা করা মাগরিব এশা জমা করা জায়েজ করা হয়েছে শরীয়তে, সেটা যেখানে বিদ্যমান সেখানে জমা করা যাবে। এই যেমন অসুস্থ ব্যক্তি যদি বারবার উজু করে সালাত পড়া কষ্ট হয়, তাহলে জোহর আসর জমা করবে, মাগরিব এশা জমা করবে, জমা করার তিনটে তরিকা। হ্যাঁ, জোহরের সময় আসর পড়ে নিল বা আসরের সময় বিলম্ব করে জোহর পড়লো অথবা মাঝামাঝি পড়লো, তিনটেই জায়েজ। এইরকমই বর্ষা বৃষ্টির সময় কষ্ট, ভয় ভীতির সময় বারবার মসজিদে যাওয়া যাবে না, সুতরাং মাগরিবের সময় মাগরিব এশা পড়েনি, জোহরের সময় আসতে পেরেছে, জোহরের সময় আসর পড়েনি, এইরকম অবস্থাগুলিতে। জি, দলিলও রয়েছে এই মর্মে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেহাজার রোগী মহিলাকে, ইস্তেহাজা মানে রোগের কারণে প্রচণ্ড ব্লিডিং হয়, মাসিক ঋতু তো সীমিত 6 দিন 7 দিন অধিকাংশ মহিলাদের, কারো 10 দিন 12 দিন 15 দিন হইতে পারে, কিন্তু বাকি 20 দিন 25 দিন মাস গোটা চলে যাচ্ছে শুধু ব্লিডিং হইতে আছে, এদেরকে কি বলা হয়? ইস্তেহাজার রোগী। জি, ইস্তেহাজার রোগীর জন্য শরীয়তের বিধান, রাসূলুল্লাহ বলেছেন যে তারা জমা করতে পারবে, জোহর আসর জমা করতে পারবে আর মাগরিব এশা জমা করতে পারে। ইস্তেহাজার রোগীকে কেন অনুমতি দেওয়া হলো? কারণ সে রোগী, সে রোগী, সেই জন্য। ঠিক ওই রকমই যে কোনো রোগ যদি হয়, হালকা নয়, আর একটু মাথার ব্যথা করেছে জমা করে নেব না, কিন্তু জ্বর, প্রচণ্ড জ্বর, অথবা এমন অসুখ যে অসুখে বারবার মসজিদ যাওয়া মুশকিল, অথবা বারবার উজু করে বা বারবার দাঁড়ানো, বারবার সালাত শুরু করা মুশকিল, যেখানে মুশকিল সেখানেই আসান, এই কথা মনে রাখবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। জি, জায়েজ।